হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি প্রিয়া চলে এসেছি। এটা হচ্ছে কালী পুজোর রাত, তো সন্ধেবেলা, সন্ধে ঠিক বলবো না, ঠিক বিকেল বিকেল টাইমে আমি আরও রেডি হয়ে গেছিলাম। তো আমাদের এখানে যেটা সবচেয়ে জাগ্রত মন্দির জংলা কালী বাড়ি, সেখানে মোমবাতি এবং ঘিয়ের প্রদীপ দেওয়ার জন্য। তো আমরা বেসিক্যালি যাই সন্ধেবেলায়, কারণ রাত্রেবেলা মায়ের পুজো হয়, ওখানে বলি হয়। বাট আমরা যেহেতু অমাবস্যা পড়ে যাবে, সেই কারণে বিয়ের প্রথম বছর, সেই জন্য শাশুড়িমা বলেছিল যে দিনে দিনে দিয়ে আসতে। তো আমি গিয়েছিলাম আর ও সাথে গিয়েছিল আমার শাশুড়িমা এবং আমার মা। তো এই দেখো সেই জংলাকালী বাড়ি, যেটা বিশাল জাগ্রত মন্দির, অনেক বছরের পুরনো মন্দির। তো যেখানে আমরা সন্ধেবেলা পৌঁছে গেছিলাম, ভীষণ সুন্দর গিয়ে দেখেছি, ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর ভিড়। আর মায়ের মূর্তি দেখলে না সত্যি গা কাটা দিয়ে ওঠে। তো যাই হোক, আমি সেখানে রেডি হয়ে চলে গেছিলাম। তো দেখলে আমরা সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম। তো গিয়ে আমি আগে তৈরি করছিলাম যে আমি বাতি দিব। আর আমি তোমাদের যে বাতি দেখো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেগুলো হচ্ছে আমি নিজে হাতে তৈরি করেছি, রং দিয়ে কালারফুল করেছি, যে আমি ভেবেছিলাম এগুলোতেই আমি মাকে আরতি করে সেই বাতিগুলো মার ওখানে দেবো। তো প্রথমে দিয়েছিলাম তেল, তারপর দিয়েছিলাম ঘি, কারণ হচ্ছে ঘিতে বেশিক্ষণ জ্বলে না, কারণ এগুলো একটু আঠা আঠা হয়ে থাকে, সেই কারণে আমি তেল এবং ঘি মিশিয়েই মাকে বরণ করেছিলাম। তো যাই হোক, সব কিছু তৈরি করে নিয়ে গেছিলাম রেডি করে, যাতে সেখানে গিয়ে কোনো অসুবিধা না হয়। তারপর হচ্ছে জ্বালিয়ে দিলাম বাতিগুলো। তো তোমরা কে কী করেছো আমি সেটা কিন্তু জানাবে, এটা পার্ট ওয়ান। এবং পার্ট টুতে আমি অবশ্যই দেখাবো যে আমরা কী কী বাজি ফুটিয়েছি, সেগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের দেব, দেখাবো। তো পার্ট ওয়ানে আমি কী কী রাখছি সেটাও তোমরা দেখো, কীভাবে ঘর সাজিয়েছি এবং কীভাবে ফুলের আলপনা দিয়েছিলাম, সেগুলো সব আমি এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো তার জন্য দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর পার্ট টুতে আমি অবশ্যই চেষ্টা করব যে আমি কী কী করেছিলাম ফুল দিয়ে, কী করেছিলাম। তো দেখো এই যে ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছি, তো এগুলো দিয়ে আমি হচ্ছে করেছিলাম হচ্ছে ফুলের আলপনা, যেটা তোমাদের আগেই একটু আমি দিয়ে দিয়েছিলাম একটা মিনি ব্লগের মতো। তো সেটা তোমরা দেখতে থাকো। আর আমাকে এখানে পুরো সাহায্য করেছিল আমার বর। তো প্রথমে একে ছিঁড়ে নিতে হবে, নাহলে করতে ভীষণ অসুবিধা হয়। তো প্রথমে ভেবেছিলাম একটু পাতা দিয়ে করব, বাট সময়ের অভাবের জন্য আমি সেটা করতে পারিনি। তো সবগুলোকে ছিঁড়ে নিলাম, আর ও সম্পূর্ণভাবে আমাকে সাহায্য করেছে। তো কিছুটা আমি করে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার আগে, আর বাকিটা এসে মন্দির থেকে আসার পর করেছি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এত কিছু গোছানো, বাতি দেওয়া, আবার বাজি ফাটানো, সব কিছু এত তাড়াতাড়ি হয় না। তো ও আমাকে যে সাহায্য করে দিচ্ছে, দেখো এই হলুদ ফুলটা ছিল না প্রথমে আমাদের কাছে, তারপরে আসার সময় আমরা মন্দির থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। তো এই কমলা এবং হলুদ ফুল দিয়ে আমরা হচ্ছে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছি, আর সাথে জুড়ে দিয়েছিলাম বাতি। আর বাতিগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। আর যেটা তোমরা দেখতে পেলে, যেটা দিয়ে আমি গোল করেছি, সেটা হচ্ছে আমাদের ফল রস করার একটা মানে ডাব্বা ছিল, খাপ, সেটা দিয়ে করেছি, যাতে দেখতে সুন্দর হয়। আর সবগুলো সেম সেম হয় এই, আর এই হলো বাতিগুলো। আর সন্ধেবেলাও মা এসেছিলো আমাদের বাড়িতে, তো আমরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা মারলাম। আর যেহেতু অমাবস্যা বেরোবো না, সেই কারণে বেসিক্যালি কোনো জায়গায় যাওয়া হয়নি মায়ের মণ্ডপে, তো জংলাকালী বাড়িতেই গিয়েছিলাম। আর এই দেখো পুরো ডেকোরেশন কমপ্লিট। কিছু প্রদীপ কিন্তু এখানে আছে, দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। এই হলো ফুল লুক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আমার স্টুডেন্টরাও ওয়ার্ক করেছে, সেই কাজগুলো আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, যে ওরা কিভাবে তাদের বাড়ির ঘর সাজিয়েছে। আর ওদের আমি বলে দিয়েছিলাম ফুলের আলপনা দিবি এবং সুন্দর করে বাতিগুলো রং করবি, ওরাও কিন্তু করেছে। সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য কোনো ব্লগে, যে ওরা কী কী করেছে। এটা হচ্ছে আমি যেটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু আশা করি অবশ্যই তোমরা জানাবে। তোমরা কে কী করলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি এই চ্যানেলটা খুলেছি বেশি দিন হয়নি, এটা হচ্ছে শুরুটা, যখন আমি বাড়িতে করেছিলাম না শুরু, মানে মন্দিরে যাবার আগে তখনকার এই ভিডিওটা। দেখো এই যে বললাম তোমাদের ওই ঢাকনাটা দিয়ে করেছিলাম, যাতে আমার দিতে সুবিধা হয়। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো বাড়িতে। এই যে আস্তে করে উঠিয়ে দিলাম, তো অনেকটা সুবিধা হয়েছে। আর কী হয়েছে বলো তো, একদম সমান সমান হয়েছে, যেটা করতে আমার অনেকটা সময় কমও লেগেছে এবং সুবিধাও হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে অনেক কিছু দিয়ে তোমরা করতে পারো। তো যাই হোক,
তো এইভাবে সাজিয়েছি, এইভাবে কাটিয়েছি এবং অনেক বাজি ফুটিয়েছি, অনেক কিছু করেছি, সেগুলো কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বললাম না জংলাগালি বাড়ি গেছিলাম, সেখানে কিন্তু আমার মতো এরকম প্রচুর ভক্ত আছে যারা মাকে আরতি করে মোমবাতিগুলো বাতিগুলো জ্বালিয়ে দেয়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি, যেখানে দিদিয়া দিদিভাই দাদাভাই সবাই মিলে বাড়িতে মোমবাতি লাগাচ্ছিল, আর উপরে এই হোয়াইট যে কালারটা দেখছো ওখানে হচ্ছে আমি থাকি, সেখানেও আমি বাতি দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই মিলে সব মিলে আমরা দারুণ সন্ধে কাটিয়েছি। আর যেহেতু 5টার সময় সন্ধে লেগে যায়, তো অনেকটা সময় আমরা পেয়েছি এগুলো কাজ করা। এইগুলো পিয়ান যে হচ্ছে বাজি ফোটানোর জন্য একদম রেডি, সেটাও কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আর আমাদের দেওয়ালগুলো একটু অনেকটাই উঁচু, তো আমি লাগাল পাচ্ছিলাম না, সেই কারণে ওরাই লাগাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, এবং আমার এই ব্লগ চ্যানেল নতুন চ্যানেলে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব আমার নিজস্ব কিছু। তো আর এই হলো, তারপর যখন ওখানে বাতি দেওয়া হয়ে গেছিলো, তারপর আমি আমার ব্যালকনিতে এসে ওকে বললাম চলো আমি ভিডিও করছি, তুমি কিন্তু এই এটা মানে আমাদের এখানে লাইটগুলো মানে মোমবাতিগুলো লাগাতে একটু সাহায্য করো। তো যাই হোক, ও করে দিয়েছিল। দোলনাটার জন্য ভীষণ একটু অসুবিধা হয়ে যায়, কারণ ও অনেকটা জায়গা জুড়ে থাকে। তো যাই হোক, ফাইনালি হয়ে গেল। আর এটা হলো দোকান, যেখানে আমি আর ও মিলে হচ্ছে দোকানে কিন্তু মোমবাতি লাগিয়ে দিয়েছিলাম। তো আর যাই হোক, তারপরে 2-3টা ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। তো ও বলছিল চলো একটা ভিডিও করা যাক, তো ও ধরে দিয়েছিল ক্যামেরা, আর আমি কিন্তু এভাবে দাও হয়ে গেছিলো, এটা একটু পোস্ট দিয়েছিলাম যাতে একটা সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বুনুকে ভীষণ মিস করেছি, বুনু এখানে নেই, বুনু মোহালিতে চণ্ডীগড়ে চাকরি করছে, তো দুর্গাপুজো কালী পুজো কোনোটাই এখানে আসতে পারেনি। তো ওকে ভীষণ মিস করেছি, কারণ আমি বাড়িতে ও আর আমি মিলে প্রত্যেক বছর রঙ্গোলি এরকম দিতাম, আর আমরা ভীষণ ভীষণ ছবি তুলতাম, আর খুব ঝগড়াও করতাম, যে কারণ ও আমার ছবি তুলে দিত আর আমি ওর ছবি তুলে দিতাম, আর ঝগড়া হতে এই কারণে কার্ডটা বেশি ভালো হয়েছে। তো ও সবসময় বলতো তুই তোকে আমি ভালো তুলে দিয়েছি, তুই আমাকে দিসনি, আর আমি উল্টোটা বলতাম। তো এটা ভীষণ মিস করেছি। যাই হোক, ভিডিও কলে সবসময় সাথে থেকেছিলাম, ও অনেক জায়গায় ঘুরতে গেছিলো কালকে, সেগুলোও দেখে দেখিয়েছে আর আমিও ওগুলো দেখিয়েছি। তো সব মিলিয়ে মন খারাপ হলেও দিনটা মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু কি করা যাবে, দূরে থাকলে ভিডিও কল ছাড়া ফোন ছাড়া আমাদের উপায় নেই। তো লাস্টে অনেকগুলো ছবি তুলেছি, যেগুলো দিদিয়া তুলে দিয়েছিল, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এই হলো মায়ের মূর্তি, ভক্তিভরে করজোড়ে প্রণাম, আর দেখাবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু টাটা, সবাই ভালো থেকো, দীপাবলি সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে 4-5 থেকে 7 দিন দীপাবলিতে মা মণ্ডপে থাকে, তো আমি এখনও ফালাকাটায় ঘুরতে বেরোইনি, তবে যাব, সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অবশ্যই ইচ্ছা আছে বাইরে একটু যাওয়ার কালী পুজোতে, তো সেখানেও সেটাও তোমাদের সাথে ব্লগ চ্যানেলে কিন্তু অবশ্যই শেয়ার করব। আমরা সবাই মিলে গুলোর সাথে সবাই মিলে ছবি তুলেছি, আর মা তোমাদের বললাম মা এসেছিল, আর শাশুড়ি মা সবাই মিলে আমরা কিন্তু অনেক 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 ছবি তুলেছি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো। যদি আমার ভিডিও চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই সাপোর্ট করবে। আর আমি আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র আমার ডেইলি ব্লগ নয়, আমি কী কী কাজ করি, ফেব্রিকের কাজ, ড্রয়িং, হাতের কাজ যেগুলো করি, তোমাদের সাথে এগুলো কিন্তু সবই শেয়ার করবো। আর আমার স্টুডেন্টরা যেগুলো করেছে সেটাও কিন্তু নেক্সট কোনো চ্যানেলে বা সরি নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমাকে কিন্তু প্লিজ সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, তোমরা কে কী করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ছোটো বুঝবো এখানে চিৎকার চাচামিচি করছে, আমি ব্লগ করছি মানে সাউন্ড দিচ্ছি, তো ভাবছে আমি কী করছি, সেজন্য টু 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 করছে, কথা বলতে পারে না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু, আর নেক্সটে আরেকটা মানে ব্লগে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আমরা কী কী বাজি ফাটিয়েছি এবং কত মজা করেছি, কে কে ছিল সেখানে, আর কী কী করেছি, ফানুস উড়িয়েছি, অনেক কিছু আছে আরও, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, আর দীপাবলির অনেক অনেক সকলকে অনেক শুভেচ্ছা। টাটা।